হাই ফ্রেন্ডস, হাই বন্ধুরা, এবং আশা করছি সবাই ভালো আছেন, আমার বড়রা, আমার ছোটরা। সো আজকে এই সরগমটা দিয়ে শুরু করার একটাই পেছনে কারণ যে আজকে তৃতীয় ক্লাস আমাদের। সো আজকে আমরা শিখবো যে বিটের সাথে কীরকমভাবে আমাদের একটু ফ্রেন্ডলি হতে হবে। যেমন কি আজকে বিটের সাথে এই কারণেই দেখালাম, কারণ কি প্রত্যেকটা কিছু কিছু বিট হয় 1/4, 2/4, 3/4, 4/4, তো এই ব্যাপারটা কী হয়, ঠিক আছে। সো ব্যাপার এখানেই যে আমরা কোনো একটা গান করছি, ঠিক আছে। সো আপনারা এখনই বুঝতে পারবেন না যে কোনটা তিতাল হয়, কোনটা কারবা হয়, কোনটা দাদরা হয়। সো এগুলো এক বাই একটা একটা স্টেপে আমি নিয়ে যাব, আরও ডিটেলসে বলবো। তো এটা যেহেতু একটা সিঙ্গিং ক্লাস, তো তার সাথেও আমি অ্যাডিশনাল কিছু ক্লাস আমি যোগ করে দেবো, যেমন কি তালের ব্যাপারে একটু জ্ঞান থাকবে এবং বিটের সাথে কীভাবে আমাদের বুঝতে হবে সেগুলো আমরা শিখবো। তো বেসিক্যালি আজকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন কি আমি যেই বিটটা বাজছিলাম আর কি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ওকে, তো যাচ্ছে কিভাবে 1 2 3 4 5 6 7 8। তো আপনারা আমি যেরকম মুখে 8 গুনছি, তো যদি হাতে তালি দিয়ে দেখায় 1 2 3 4 5 6 7 8, কাউন্টটা কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মানে কটা কাউন্ট হচ্ছে, চার কাউন্ট হচ্ছে কিন্তু, 1 2 3 4। তো আমরা যদি এটাকে ডবল করে নিই, 1 2 3 4 5 6 7 8, চার গুণ যদি করি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। সো এরকমভাবে ভাগটা হয়, ঠিক আছে। তো এক গুণটাতে কী হচ্ছে 1 2 3 4, ডবল কী হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এরকমভাবে যাচ্ছে। চার গুণ কী আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। তো এরকমভাবে তালটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা বিট 1/4। সো এটা যদি 3/4 হয় তাহলে কী হবে, 3/4 যদি আমরা করি তাহলে কী হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো এর একটা তাল আছে, ধি ধি না না তি না, ধি ধি না না তি না, ধি ধি না না তি না। ওকে, সো এই তালটাতে যদি আমরা যাই তাহলে কী হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখুন যাচ্ছি কীভাবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আবার কিন্তু এখানে 4 কাউন্ট কিন্তু হচ্ছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাই জন্য এই বিটটাকে বলা হচ্ছে 3/4। ওকে, সো কেউ কেউ বুঝবে তালের থ্রু দিয়ে, কেউ কেউ বুঝবে বিটের থ্রু দিয়ে। সো আমি বেসিক্যালি দুটো বিট বলে দিলাম, একটা হচ্ছে 1/4, একটা হচ্ছে 3/4। সো 3/4 আর 4/4, এবার 4/4-এ আমরা যদি ত্রি তাল যাই, ধা ধিন ধিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন তা, তেটে দিন দিন দা, আবার ধা, তো ধাতে আবার সোম পড়ছে। সো ব্যাপার হচ্ছে যে এই তালটার সাথে যদি আমরা কোনো একটা গানে যাই, সো তখন আমরা কীরকমভাবে ভাগ করে নেবো, ষোলো মাত্রার তাল, ষোলো মাত্রার তালটাকে যদি আমরা ভাগ করে নিই চার 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 করে, তাহলে কী হচ্ছে, ধা ধিন ধিন ধা, একটা এখানে একটা মাত্রাতে ধা ধিন ধিন ধাটা শেষ হয়ে আছে। বা যদি আমি সিঙ্গেল সিঙ্গেল যদি গুনি তাহলে কী হচ্ছে, ধা ধিন ধিন ধা, দেখুন চারটেতে শেষ হচ্ছে, ধা ধিন ধিন ধা, হচ্ছে তো। আবার সেকেন্ড যদি যাই, ধা ধিন ধিন ধা, সেকেন্ড হয়ে গেল। থার্ড কী হচ্ছে, না তিন তিন তা, হচ্ছে থার্ড। ফোর্থ কী হচ্ছে, তেটে ধিন ধিন ধা, হচ্ছে তো। তারপর আবার ধা থেকে শুরু হচ্ছে। তো ব্যাপার হচ্ছে এরকমভাবে বিটগুলোকে আমাদের ভেঙে নিতে হয়। সো ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন দা, না তিন দিনটা, এটা একদম সঠিক প্রসেসে আপনি যদি করেন তাহলে চার 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 করে যদি ভেঙে নেন তাহলে গানটা ধরতে বা গানটা ছাড়তে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। ওকে, সো বেসিক্যালি অনেকটাই আপনাদের তালের ব্যাপারে অনেক ডিটেলসটাই বলে দেওয়া হলো। সো আজকের লেসনের আমি একদম শেষ মুহূর্তে চলে এসেছি, কারণ কি বেশি লেন্দি আমি করব না, কারণ কি আমাদের 100 দিনের মধ্যে গানটা আমাদের শিখে নিতে হবে এবং একটা সীমিত লেভেলের মধ্যে এমনভাবে শিখতে হবে যাতে আমরা অনেক কিছু নিতেও পারি এবং কম সময়ের মধ্যে নিতেও পারি, বেশি সময় নষ্ট না করে। আমি ওই জন্যই উইদাউট ব্রেক নিয়ে ডাইরেক্ট বলে গেলাম পুরো সব বিষয়গুলো। তো আজকের আপনাদের একটাই সরগম দেওয়া হবে, যেই সরগমটাতে গলার যে ভাইব্রেটোটা আছে না, গলার ভাইব্রেটোটা আমাদের অনেক বেশি করে ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। যেমন কি
কিছু কিছু গান আপনারা শুনবেন যে গানটা কিন্তু স্ট্রেট নয়, কিন্তু সেই স্ট্রেট গানগুলোকে আমরা কিন্তু মানে ভাইব্রেটো দেওয়া গানগুলোকে আমরা কিন্তু স্ট্রেটভাবে গেয়ে ফেলি। যেমন কি যদি কোনো একটা গান আছে, মুঝমে কহি বাকি থোড়ি সি হ্যায় জিন্দেগি, জগি ধড়কন মিলি জানা is lam hai main hai ye lam ha kahan tha mera ab hai samne tujhe chulu zara mar jaau ya jeelu zara bas aato tukuni। সো বেশি উদাহরণ দিচ্ছি না, কারণ কি ভিডিওটা আবার এগেন লেন্দি হয়ে যাচ্ছে, সো আপনারা অনেক বেশি বোর ফিল করবেন। তো এই ব্যাপারটা হচ্ছে এইসব গানগুলো না গাইতে গেলে আপনি ফলো করবেন, গানটা যদি বারবার ইয়ারফোনে শোনেন তো বুঝতে পারবেন একটা ভাইব্রেটো ইউজ হয়েছে। আভি এরকম কিন্তু গাওয়া হয়নি, আভি এরকম কিন্তু নয়, মুঝমে কহি এরকম কিন্তু নয়, গানটা কি হয়েছে আভি মুঝমে কহি বাকি থোড়ি সি হ্যায় জিন্দেগি। সো এইটা বলছি ভাইব্রেটো। ওকে, সো এই ভাইব্রেটোটাকে কন্টিনিউয়াসলি করতে গেলে বা এইটাকে কন্টেন করতে গেলে আমাদের গলার মধ্যে অ্যাড করতে গেলে আমাদের একটা সরগম করতে হবে, একটা নয় অনেকগুলো সরগমে আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। তার মধ্যে ফার্স্ট সরগম হচ্ছে এটা, রেগা সাগরে সারে গা মা রে মা গা রে গা মা পা গা পা মা গা মা পা দা মা দা পা মা পা দা নি পা নি দা পা দা নি সা দা সা নি দা নি সা রে নি রে সা নি সা রে গা সা গা রে সা। দেখবেন এটা আমরা এতদিন গান বাজনা করেও কিন্তু আমাদের হালকা জড়িয়ে যাচ্ছে। কেন জড়িয়ে যাচ্ছে? কারণ কি এই এই সব সারগমগুলো না মানে পাল্টার মতো আছে, তো এটা একটা রুলসের মধ্যে যায়। যেমন সা রে গা সা গা রে সা রে গা মা রে মা গা রে, তো এই যে প্যাঁচটা, এই প্যাঁচটা কিন্তু আপনাদের আনতে হবে গলার মধ্যে, ঠিক আছে? এটা ফ্রিকোয়েন্ট, এটা যখন স্পিডে করবেন তখন একটু প্রবলেম হবে, তো আপনারা প্রথমে এরকমভাবে করবেন, সা রে গা সা গা রে সা রে গা মা রে মা গা রে গা মা পা গা পা মা গা মা পা দা মা ধা পা মা পা দা নি পা নি দা পা দা নি সা দা সা নি দা নি সা রে নি রে সা নি সা রে গা সা গা রে সা। ব্যাস, আজকের মতো এতটুকুনি। সো আশা করছি আপনারা সবাই ভিডিওগুলো পছন্দ করছেন, তো প্লিজ 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 বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং নেক্সট এপিসোডের জন্য আবার ওয়েট করুন আপনারা, এগেন আপনারা পেয়ে যাবেন। আমি লাইভে আসতে পারছি না কারণ কি সময়ের কমের জন্য, নাহলে আমি লাইভে এলে অনেক ছোটো ছোটো টিপস আমরা দিয়ে যাবো, যে টিপসগুলোতে আপনাদের অনেক হেল্প হবে, সেটা বিট রিলেটেড হোক, গিটার রিলেটেড হোক, সং রিলেটেড হোক। সো থ্যাংক ইউ এগেন, এবং সবাইকে শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ।